মানে মানসিক ভাবে এরকম লাগতো মানে আমার নাজি নাজাই কি হয়েছে এরকম সমস্যা এর আমার এই অনেক সময় এরকম মনে হতো যে হাতটা কেটে ফেলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার বাড়ি বিক্রমপুর আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন বয়স 60 আমার এই হাতের সমস্যা 3 মাস এর আগে ছিল না এই 3 মাসের সমস্যা এইখানে ব্যথা এখানে ব্যথা এই এই হাতটা পুরো এই ব্যথা পারতাম শুধু এই এই সমস্যা সোজা কথা এই হাতের ব্যথায় রাত্রেবেলা ঘুম আসতো না বেশিরভাগ রাত্রে ঘুম আসতো না ঘুমের ওষুধ খেলাম তারপরে যে হাত মোট করতে পারি না ভাত খাই উঠে কষ্ট হয় এই এই ধরনের সমস্যা আছে হাতের ব্যথাটা এই যে এই জয়েন্টে জয়েন্টে কটকট করে কামড় দিত তারপরে হাতটা ফুলে যেত আবার কমতো আবার ফুলতো কিন্তু ব্যথাটা কন্টিনিউ রাত্রেবেলা রাত্রেবেলা সমস্যা কত বেশি রাত্রেবেলা কটকট কামড়াইতে বেশি মানে মানসিকভাবে এরকম লাগতো মানে আমার নাজি নাজাই কি হয়েছে এরকম সমস্যা এর আমার এই অনেক সময় এরকম মনে হতো যে হাতটা কেটে ফেলে এরকম অবস্থা ছিল এই পর্যন্তই তো তিন চারজন ডাক্তার দেখাইছি তাদের কাছে ওষুধ নিয়েছি এই একই পজিশন ওষুধ খাইতাম কিন্তু আমার ফুলা কমতো ব্যথা কোনো পরিবর্তন নেই একই এই সারের সন্ধান পেয়েছি এই সারের কাছে আমার এক বড় বোন ট্রিটমেন্ট নিছে তার কাছ থেকে শুনলাম যে এইসব ডাক্তারের কাছে যাও না তো ওই সারের কাছে যাও ওই সারের ট্রিটমেন্ট মোটামুটি ভালো তা আমি ওখান থেকে ভালো হয়েছি রেফারেন্স কি আমি আসলাম এখানে আসার পরে সারের ওই সব কিছু আমার যাই না তারপরে বললো যে আপনার মিনিমাম 8-10 দিন থাকতে আপনি ট্রিটমেন্ট নেন আশা করি ভালো হবে না আমি ট্রিটমেন্ট পাইছি ভালো সব দিক দিয়ে ভালো ট্রিটমেন্ট পাইছি প্রায় গত পরশু দিন যাবৎ উপরন্ত একই ছিল এই 2 দিন যাবৎ একটু কম আগে যেরকম ছিল এখন আগের থেকে ভালো না না এখানে আচরণের ব্যাপারে আমার কোনো নেই কমপ্লেন নেই সবাই আমার সাথে ভালো আচরণ করছে যেটা যখন দেওয়া দরকার ওইটা দিয়েছে যা যে কোনো সময় যা চাইছি তাই পেয়েছি এই ব্যাপারে আমার কোনো নেই না না সারা চিকিৎসা ভালো আর এটা অবশ্যই একটা ভালো পরিবেশ ভালো ভালো চিকিৎসা এখান থেকে তো আমি আমার জানা মতো অনেকই ভালো হয়ে যাইতেছে আমি আসার পরও 2-3 জন গেছে প্লিজ এরাও বললো যে ভালোই আমরা ভালো হয়ে গেছি এজন্য যাইতেছি কেউ 12-10 দিন কেউ 14 দিন কেউ 15 দিন ছিল তবে সবাই বললো যে ভালোই আমি অবশ্যই আরেকজনকে বলবো যে ওই সারের কাছে যাও ওই হাসপাতালে যাও ওই হাসপাতালে ট্রিটমেন্ট ভালো যে রুগী যায় ভালো হয়ে আর রিটার্ন করে এটা অবশ্যই বলবো অবশ্যই আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসি যা আমি অবশ্যই একটু ফল পাইছি বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল